রক্ষণাবেক্ষণ দিছে গুৱাহাটীর কোন থানার ওসিয়ে। পলাতক রিল রানী সুমির স্বামী তার্কিক বরার ঘনিষ্ঠ এগারী নিলম্বিত গোলাঘাট আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া জিতুমণি নাথ। সুমি বরা সহ ফটোগ্রাফার স্বামী তার্কিক বরাক আত্মগোপনত সহায় করা আর ট্রেডিংত ধন বিনিয়োগ করে নিলম্বিত হল আরক্ষীর ইন্সপেক্টর তথা গোলাঘাট ওসি। আরক্ষীর মুখ্য কার্যালয়ের ওসি জিতুক নিলম্বনের জাননী। পিছে এইবার ফাদিল হয়েছে বিশাল ফুকনের বনায় লওয়া বায়েক ভিনিয়াকক পলুয়াত সহায় করা গুয়াহাটির এখন থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার নাম। গায়ক দীপুর ঘরত সুমিহত আত্মগোপনের খবর পাইছিল ওসিজনে। গোলাঘাটের ওসি বন্ধুর খাতিরত সুমি তার্কিকক পলায়নত সহায়। হয় দীক্ষু বিজয়তার ঘরের পলায় আহি সুমিহতে আশ্রয় লৈছিল গুয়াহাটির এক গোপন স্থানত। গুয়াহাটি সেন্ট্রেল জেলের সমীপর পৰা পলায়নত গুয়াহাটির ওসিগীর সহায়র হাত সুমি তার্কিকলৈ। যিমানে দিন বাগৰিছে সিমানে ঘন রহস্যর মাজত সুমাই পৰিছে বিশাল সুমিকাণ্ড। বিশাল জেললৈ গল ঠিকই, পিছে ছটা দিন বাগৰি যোৱার পিছতো সন্ধান নাই এইগৰাকী সুমি আর স্বামী তার্কিকর। এতিয়াও মেঘালয়তে গোপন স্থানত সুমি বরার আত্মগোপনের সন্দেহ। পিছে সুমিহতরে সঘন যোগাযোগত থাকি শাস্তির সম্মুখীন হল গোলাঘাট থানার ওসি জিতুমণি ডেকা। পিছে সুমি আর স্বামী তার্কিকক আত্মগোপনত সহায়ের হাত আগবা গুয়াহাটির থানাখনের ওসির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করব গৃহ বিভাগে। গুয়াহাটির দীপাঙ্ক দাসর রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।